আজকের ভিডিওতে দেখব প্রথমে মথুরা শহর থেকে মুখ ফিরিয়ে নিলেও অবশেষে তাকে ভালো লাগার গল্প। দেখব কিভাবে জন্মাষ্টমী পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায়। দেখব মথুরা থেকে আমাদের বৃন্দাবন যাত্রা। আলাপ করব এমন এক শিল্পীর সাথে যিনি আপনার আমার বাড়ির নাড়ুগোপালগুলিকে সোনার মতো উজ্জ্বল করে তুলছেন নিজের হাতের ছোঁয়ায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একটি প্রশ্ন দিয়ে। রাধে রাধে, সকলকে সবার প্রথমে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। কালকে তোমরা দেখেছিলে গোকুল ধামে আমাদের অদ্ভুত এক অভিজ্ঞতা হয়। তারপরে উত্তরপ্রদেশেও কিন্তু আমার জানি না কেন ঠিক সেফ সেফ ফিল হয় না, অদ্ভুত মানুষের চাহনি, মানে পুলিশগুলো অদ্ভুত ভাবে মেয়েদের দিকে তাকায়, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। উত্তরপ্রদেশের বেনারস বা লখনৌতে কিন্তু এরকম ফিল করিনি, মানে কোথায় দাঁড়িয়ে আছি এই 2024 এসে। আগে তো নিজের রাজ্যটাকেও এত সেফ মনে হতো, কিন্তু যা ঘটনা ঘটেছে এই জন্মাষ্টমীর তিথিতে আমি চাইছি বিচারটা যেন হোক। আমি দেখুন সেজে কুজে রেডি হয়ে গেছি, কিন্তু আমার বেরোতে আর ইচ্ছে করছে না, মানে এমন ফিলিংস হচ্ছে, জানি না কেন। খুব খারাপ শোনাবে কথাটা, এত পবিত্র ভূমি, ভারতের বিখ্যাত একটা তীর্থধাম, এত লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, সেই জায়গাটাকে আমি এইভাবে বলছি যে ভালো লাগছে না, কিন্তু সত্যি বলছি ভালো লাগছে না আর কি। কিন্তু রাস্তাতে মানে এই ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হয়েছে, আর যখন এসেছি মথুরা তাও আবার এরকম একটা তিথিতে, আমাদেরও দেখার আপনাদেরকেও দেখানোর দায়িত্ব একটা থেকেই যায়, তাই বেরোবো তো অবশ্যই। আর সাথে যেখানে সব থেকে বড় করে, ভারতের সব থেকে বড় করে যেখানে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়, সেলিব্রেট করা হয়, সে জায়গায় মানুষরা কিভাবে করে সেটাও দেখতে ইচ্ছা করছে। আমরা যেমন ঝুলন সাজাই, এখানেও কি সেরকম ঝুলন সাজাবে বা কিভাবে তারা উদযাপন করবে দেখার ইচ্ছা তো করছে। চলুন তাহলে যাওয়া যাক, দেখা যাক এখানকার মানুষ ঠিক কিভাবে সেলিব্রেট করছে জন্মাষ্টমী। রাস্তায় বেরিয়েই অসম্ভব এক ভিড়ের সম্মুখীন হলাম, তাই কিছু না ভেবে সরাসরি চলে গেলাম আমাদের প্রিয় যমুনার ধারে। তবে আজ এখানেও প্রচুর ভিড়। তবে প্রধান এই বিশ্রাম ঘাট থেকে একটু পাশে সরে যেতে অপেক্ষাকৃত নিরিবিলি একটা জায়গা পেয়ে গেলাম। ততক্ষণে আবার ঋষভ হরিয়ানা থেকে আসা একজন মানুষের সাথে বন্ধুত্বও পাতিয়ে ফেলেছে। ঘাটের ধারেই চলতে থাকলো তাদের গল্প গুজব। তো আমরা অনেকক্ষণ ধরেই বলছি, তোমাদের সারা ভিডিও ধরেই বলছি যে খুব একটা পছন্দ হচ্ছে না, খুব একটা পছন্দ হচ্ছে না। হরিয়ানা থেকে আর আমার আরেকজন মানে বন্ধুকে পেলাম বাইরে থেকে, বাইরের একটা স্টেট থেকে এসে, ঠিক কেমন লাগছে মথুরা, তো আপ বতাইয়ে মুঝে ক্যা সোচ কে আয়ে থে আর আভি ক্যাসা লাগ রহা হ্যায়, মতলব পুরা একদম নর্মাল ফিলিংস বতাইয়ে, সচ ওয়ালা ফিলিংস বতাইয়ে। সচ ওয়ালা? হ্যাঁ একদম সচ ওয়ালা। তো ভাইয়া ইয়াহি হ্যায় জেসে মথুরা বৃন্দাবন ये नाम सुना था, तो मथुरा वृंदावन हम नाम सुनते हैं तो देखो कितना सुकून सा मिलता है, हैं मिलता है, तो जो सुकून नाम सुनने में मिलता है ना, वैसा यहाँ पे मंदिर पे भीड़ भड़ाके की वजह से कुछ नहीं। ठीक है, मैं जन्मभूमि पे गया, वहाँ पे बहुत देर तक लाइन में लगा रहा, बहुत देर तक वहाँ पे, कम से कम मैं 40-45 मिनट लाइन में रहा। ठीक है, बाद में मैं बीच में निकल के आया। ठीक है, वो भी हम लोगों के जैसा ही है, मतलब आप बीच में ही निकल गए। हाँ, बीच में निकल के, तो वो तो मैं कुछ देर खड़ा रह गया, जैसे बच्चे है, औरत के साथ बच्चे होंगे तो वो थोड़ी खड़ी रह सकती है, बूढ़ा है वो भी खड़ा नहीं रह सकता, बाकी जैसा सोच के आया था ना वैसा यहाँ कुछ नहीं है। ठीक है, अपने यमुना जी किनारे विश्राम घाट है, ये एक बढ़िया जगह है, और जगह को छोड़ के इस जगह पे कुछ सुकून आया। और इधर जो पंडित जी वगैरह है वो भी ज्यादा डिस्टर्ब करते हैं, वो तो बहुत ज्यादा करते हैं, वो तो बहुत ज्यादा जेम से निकाल जेम फाड़ने को हो जाते हैं है? वो तो बाहर के आदमी देखते ही झपट पड़ेंगे, आजा भैया आजा भैया। ठीक है, और ना उनको बोलने का पता ना कुछ, और तो ऐसा करके बहुत मतलब डिस्टर्ब कर देते हैं बंदे को। এই প্রশ্নই বারবার ঘুরছিল মনে, আর এই প্রশ্নের উত্তর হিসেবেই যেন এই দৃশ্যগুলো ধরা দিল আমাদের চোখের সামনে। বিশ্রামঘাট থেকে হোটেল ফেরার পথে দেখতে পেলাম অসংখ্য ভাণ্ডারা, যেখানে এই শহরের লোকাল মানুষরা বিলি করছেন বিভিন্ন ধরনের খাবার দর্শনার্থীদের উদ্দেশ্যে। কোথাও রাজমা চাওয়াল, কোথাও পুরি সবজি, কোথাও ফল, তো আবার কোথাও আইসক্রিম। নিজের হার্ড অ্যান্ড মানি থেকে কিছুটা অংশ ভগবানের নামে সাধারণের হিতার্থে বিলিয়ে দেওয়ার এই রীতি সত্যিই শিক্ষণীয়। কেমন লাগছে? দারুণ, এদের
খাওয়া দাওয়ার জন্য টাকা লাগছে না। এই কারণেই হয়তো বিভিন্ন বর্গের মানুষ যাদের ঘুরতে আসার সামর্থ্যটুকুও নেই, তারাও এই সময় অনায়াসে খুব অল্প পুঁজিতে মথুরা বৃন্দাবন ঘুরতে আসার সাহসটুকু করতে পারেন। যাই হোক, মথুরায় আজ আমাদের শেষ দিন, তাই এখানের বিখ্যাত এক দোকান ব্রিজবাসীতে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া শেষে রেস্টুরেন্টের সামনে থেকেই অটো ধরে ফিরে আসলাম হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে হতেই বেরিয়ে পড়লাম দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সিংহদ্বারের সামনে পৌঁছে দেখলাম সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে আজ। মানুষের ভিড়ে মিশে গিয়ে আমরাও প্রবেশ করলাম মন্দিরের ভেতর। ভেতরে এসেও দেখলাম অসংখ্য ভক্তের ঢল, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লাম দর্শনের লাইনে। আহা, সে কি সৌম্য দর্শন! মন্দিরে এসে জানতে পারলাম রাত্রি 12টায় জন্ম নেবেন শ্রীকৃষ্ণ, তাই নিয়ম ভঙ্গ করে তখন মন্দিরের দ্বার খোলা হবে আবার দর্শনার্থীদের উদ্দেশ্যে। আর এটি মথুরাবাসীর এই জন্মাষ্টমী তিথিতে সবচেয়ে আনন্দের মুহূর্ত, তাই ঘড়িতে রাত্রি 12টা বাজতেই আবার আমরা বেরিয়ে পড়লাম দ্বারকাধীশের উদ্দেশ্যে। পৌনে 12টা বাজছে রাত্রিবেলা, যাচ্ছি কৃষ্ণের জন্ম দেখতে। আজকে 26 তারিখ রাত, এখন আবার অসংখ্য মানুষের ঢল নেমে আসতে দেখলাম মন্দির চত্বরে। জন্মাষ্টমী উপলক্ষে আজ প্রতিটি মানুষ উৎসবের মেজাজে, আনন্দ নাচে গানে বাজনায় যে যার মতো করে উদযাপন করছে এই বিশেষ দিনটিকে। আর দেখলাম জ্যান্ত রাধাকৃষ্ণদের, যাদের উজ্জ্বল উপস্থিতি হাসি ফোটাচ্ছে সমস্ত দর্শনার্থীদের মুখে। এমনই সবাইকে অবজার্ভ করতে করতে ঘড়িতে 12টা বাজল আর খুলে গেল গর্ভগৃহের দরজা। আর সমগ্র মন্দির চত্বর ভরে উঠল রাধে রাধে ধ্বনিতে। আরো একটি সুন্দর দৃশ্য উপভোগ করলাম, নিজের বাড়ির ছোট্ট গোপালগুলিকে মন্দিরে এনে এই জন্মতিথিতে তারা পুজো করছেন। এভাবেই আমরা কাটালাম জন্মাষ্টমীর প্রথম দিন মথুরার দ্বারকাধীশ মন্দিরে। এখানে তো শুধু দর্শন করে শেষ হয়ে গেল, কিন্তু জন্মভূমিতে আরো নানা রকমের পুজো পাঠ হবে। কৃষ্ণের এখন তো জন্মতিথি, এই 12টার পরে উনি জন্ম নেবেন, সব নানা রকমের রিচুয়ালস ওখানে হচ্ছে। প্রতিটা বাড়িতে বাড়িতে এখন পুজো চলছে, গলিতে গেলেই শোনা যাচ্ছে কৃষ্ণের ভজন চলছে। তেমনি আমাদের হোটেলের সামনের এক বাড়িতে আওয়াজ পেলাম ভজনের, তাই উঠে গেলাম দেখতে। সারা বাড়ি সেজে উঠেছে আলোর রোশনায় এবং উঠোনের মাঝে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এবং রাধা রানী। তাহলে এভাবেই কেটেছিল আমাদের মথুরায় জন্মাষ্টমী। আজ 27 তারিখ, সকাল সকাল আমরা রওনা দিলাম হোটেল ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে। হোটেল থেকে প্রথমে হেঁটে পৌঁছালাম হোলি গেট, সেখান থেকে টোটো করে পৌঁছালাম ডিগকে বা জন্মভূমি, কারণ এখান থেকেই পাওয়া যায় বৃন্দাবন যাওয়ার গাড়ি।
উঠে পড়েছি অটোতে। এই অটো আমাদের বৃন্দাবন নিয়ে যাবে মাথা পিছু 20 টাকার বিনিময়ে। ছুটতে শুরু করলো অটো, আর দেখতে দেখতে মাত্র 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে এই জন্মাষ্টমী তিথিতে অতিরিক্ত ভিড়ের কারণে চারিদিকে রাস্তাঘাট বন্ধ, তাই এই অটো চালক আমাদেরকে বৃন্দাবন গেটের সামনেই নামিয়ে দিলেন। পাগল বাবা মন্দির থেকে আবার একটা টোটো উঠেছি, এখন যাচ্ছি আমরা ভারত সেবাশ্রম সংঘের দিকে। বৃন্দাবন গেট থেকে মাথা পিছু 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। আর এটি হলো আমাদের আগামী 2 দিনের ঠিকানা। আর সময় নষ্ট করে লাভ নেই, রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম বাঁকে বিহারীর দর্শনে। রাধে রাধে, তোমরা দেখলে আমরা মথুরা থেকে বৃন্দাবন আসলাম। বৃন্দাবনে এসে আমরা ভারত সেবাশ্রম সংঘে আমাদের 2 দিনের জন্য রুম বুক করলাম। তারপরে আমরা চলে এসেছিলাম বাঁকে বিহারি মন্দিরের এখানে। এখন বেলা 12টা মতো বাজছে, ভিড় মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই এখন আমরা ঢুকলাম না। কালকে মথুরাতে জন্মাষ্টমী পালন হয়েছে, শ্রীকৃষ্ণ মথুরাতে জন্মান, তারপরে সেই রাত্রে তাকে গোকুলে নিয়ে আসা হয়, আর এই বৃন্দাবন ধামে তিনি রাসলীলা করেন। তো তাই জন্য গোকুলে আর বৃন্দাবনে আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে, সেই কারণে বাঁকে বিহারী মন্দির আজ রাত্রি 2:30 পর্যন্ত খোলা থাকবে। তাই আমরা চেষ্টা করব সেই সময় আসার, কারণ কি হয়তো সেই সময় একটু ভিড়টা কম থাকতে পারে, কিংবা আজকে যদি না পারি তাহলে অবশ্যই কালকে সকালে এসে আমরা তার দর্শন করব। আর এখন 12:30 পর্যন্ত মন্দির আর কি খোলা আছে। মন্দিরটা মাঝে মধ্যে খোলা হয়, মাঝে মধ্যে কপাট বন্ধ করে দেওয়া হয়, এই কারণে, কারণ কি এখানের মানুষ শ্রীকৃষ্ণকে নিজের বাচ্চার মতো ট্রিট করেন। তো বাচ্চা কখনো খিদে পায়, কখনো গরম লাগে, কখনো ঘুম পায়, এই জন্য সারাক্ষণ মন্দির খোলা থাকে না। মাঝে মধ্যে মন্দির খোলা থাকে, মাঝে মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। 12:30 মধ্যে বন্ধ হয়ে যাবে, মানুষজন চলে গেছে অলরেডি, আমরা এখন আর গেলাম না, আমরা রাত্রে বা কালকে এসে দর্শন করব ওনার। রাধে রাধে। আশ্রম ফেরার পথে দেখা হলো এক অদ্ভুত মানুষের সাথে, চলো তোমাদের সাথেও তার দেখা করায়। দেখা পেলাম সেই মানুষের যিনি নিজে হাতে সৃষ্টি করছেন ভগবানের। কিতনা টাইম সে কাম করতে হয় পেলে সেই মতলব আপকা শুরু সেই এই জীবিকা থা শুরু সে তো মে জব চালু হুয়া থা ইস কাম মে তো খালি এক হাত কি রিং বানায়া করতে থা জব ইটা 15-20 রুপে মহিনা মিলতে থে 10 রুপে মিলতে হুয়ে জ্যাদা জ্যাদা এই মিলিয়ন ফির ধীরে ধীরে ইসমে আয়ে हाँ फिर वृंदावन में अनाज मंडी में काम करता था एक उधर। যাই হোক, আজ বৃন্দাবনে পালিত হচ্ছে জন্মাষ্টমী, তবে আমরা রাত্রে বাঁকে বিহারী যেতে পারিনি। তবে ভারত সেবাশ্রম সংঘেই যা আনন্দ করলাম তা অনেক দিন মনে থাকবে। এই দূর দেশে এসে একদল বাঙালি মানুষের সাথে এমনভাবেও যে জন্মাষ্টমীর রাত কাটানো যায় তা সত্যিই আনএক্সপেক্টেড। প্রায় রাত দুপুর পর্যন্ত চলল আমাদের নাম সংকীর্তন ও পুজো। মাঝরাতে দেখলাম সারা বৃন্দাবন জুড়ে আতশবাজির খেলা। এবং পুজো শেষে লাইন করে মাটিতে বসে সবাই মিলে একসাথে প্রসাদ খেয়ে এক অতি পরিচিত গ্রাম বাংলার ছবি যেন ফুটিয়ে তুললাম এই ব্রজভূমিতে। আর এখান থেকে শেষ করলাম আমাদের আজকের উপস্থাপনা। পরদিন তোমাদের দেখাবো বৃন্দাবনের অলিগলিতে লুকিয়ে থাকা নানান মন্দির। সেসব দেখার জন্য তাহলে সাথে থেকো। হর হর মহাদেব, রাধে রাধে।